চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবসময় সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। দেশে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে, একই সঙ্গে মৃত্যুর রেকর্ড বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে সারা দেশে চলমান সপ্তাহব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। এরপর দাফে দাফে পাঠানো হয়েছে সে বিধিনিষেধ। করোনা শনাক্ত ও মৃত্যুর হার না কমায় 5 আগস্টের পর চলমান লকডাউন আরও 10 দিন বাড়ানোর বহালে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম শুক্রবার 30 জুলাই দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আরও 10 দিন আগেই ক্যাবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি, যদিও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। খুরশিদ আলম বলেন, যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে আমরা কিভাবে এই সংক্রমণের সামাল দেব, রোগীদের কোথায় জায়গা দেব, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই, এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। প্রথম দাফে গত 28 জুন 2021 থেকে শুরু হয়ে 5 জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হয়। এরপর 7 জুলাই মধ্যরাত হতে 14 জুলাই 2021 তারিখ রাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। এরপর ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ 1 সপ্তাহের জন্য শিথিল করা হয়। তৃতীয় দাফে 23 জুলাই সকাল 6টায় শুরু হয়ে যা চলবে আগামী 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিও টিউব নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।